এসএস কেমে আগুনটা কেন লাগলো তার তদন্ত কি হয়ে গেছে? এর মধ্যে একটা হাসপাতালে আগুন লাগছে আগে থেকে কেন জানা যাচ্ছে না? ডিটেকশন মেশিন কেন নেই? ডিটেকশন মেশিন কেন নেই? আগে থেকে কেন জানতে পারছি না যে আগুন লাগছে? আজকে কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ, ডিজিটালের যুগ, সেন্সারের যুগ, সেন্সার কি ধরতে পারছে না যে কোথায় আগুন লাগতে পারে? সতর্ক করার কোনো ব্যবস্থা নেই? এর আগের আগুন লাগার ঘটনাগুলো তাদের ত্রুটি বিচ্যুতি। দিদির যখন রাজ্যের সরকারের হাসপাতালে আগুন লাগছে তখন সেটা অন্তর্ঘাত কেন দিদি ভাই?